হ্যাঁ ফ্রেন্ডস, আমি হাসি হচ্ছি আপনাদের সাথে। এখন যে বিষয়টি আপনাদের এখন শেয়ার করব সেটি হচ্ছে গান ফায়ার, কিভাবে আপনি আফটার এফেক্ট দিয়ে গান ফায়ার ইফেক্টটা দিতে পারেন। অ্যাকচুয়ালি কিভাবে আপনি মানে আর কি পিস্তল দিয়ে গুলি করার ইফেক্টটা কিভাবে দিতে পারেন সেটা দেখাবো। তো দেখুন, আমি যেটা বানিয়েছি সেটা হচ্ছে আমার একটা রিয়েলিস্টিক গান ফায়ার বলতে পারেন। জাস্ট গুলির সাথে সাথে গুলির খোসাও বের হচ্ছে, সেরকম কিছু এইটা আর কি। কিভাবে আপনি এই ধরনের একটা মানে ইফেক্ট আপনি দিতে পারেন আপনার ফেক বন্দুক দিয়ে, এটা আফটার ইফেক্টের মাধ্যমে। সো চলুন দেখি কি আমার অরিজিনাল ভিডিওটা। আমার এইটা আমি তৈরি করেছি, আর আমার অরিজিনাল ভিডিওটা হচ্ছে এইটা। ফার্স্ট আমি লোড করলাম, করে জাস্ট আপনার দরকার জাস্ট একটু হাতটা শেক করে যে গুলি করলে যে ঝাড়াটা দেয় সেটা আপনাকে ই করতে হবে। ফার্স্ট আপনার মেন ভিডিওটা হবে এইটা, যে আপনি সাপোজ লোড করে নিলেন এবং সাউন্ডগুলো অ্যাড করতে হবে। মেন হচ্ছে এখানে সাউন্ডের বিষয়টা, সাউন্ড আপনি যদি পারফেক্ট সাউন্ড অ্যাড না করেন তাহলে আপনার জিনিসটা ফেক মনে হবে। সো আমি আপনাকে রিসোর্সগুলো সব কিছু দিয়ে দিব, আপনাকে আপনি এটা ইউজ করতে পারবেন। এটা একটা খেলনার পিস্তল অ্যাকচুয়ালি, এটা আমি ইউজ করেছি। সো চলুন আমরা এটা তৈরি করি। সো ফার্স্টে আমি আমার ভিডিওটি টান দিয়ে আফটার ইফেক্টটা ওপেন করব, এখানে জাস্ট ভিডিওটি ছেড়ে দিব। দেওয়ার পরে আমি ভিডিওতে একটা ইফেক্ট, আপনি নর্মালি কোনো ভিডিও আফটার ইফেক্টে নিলে আপনার হ্যান্ড শুট করা সেটাকে আমি একটা ইফেক্ট দিব এই কম্পোজিশন ইফেক্ট থেকে, কালার কারেকশন থেকে শ্যাডো অ্যান্ড হাইলাইট এই ইফেক্টটা দিব। ওকে, ইফেক্টটা দিব, জাস্ট এই ইফেক্টটা দিয়ে রাখবো, আর কিছু দরকার নাই। ওকে, জাস্ট একটু চেঞ্জ হয়েছে, একটু ব্রাইটনেস ফগি ভাবটা দূর হয়েছে, যাই হোক এটা দিলাম। এখন যে কাজটি করবো, আমি ভিডিও যতটুকু আমার দরকার, ফার্স্টে ভাবছি আমি গান লোড করা থেকে নিব। সাপোজ এখান থেকে নিব, সো আমি এখান থেকে এইটা টান দিয়ে এখানে নিয়ে এসে রাইট বাটন ক্লিক করব এন্ড ট্রিম ক্রপ এরিয়া, দেন এখান থেকে আমার ভিডিওটা আমি পেয়ে গেলাম। দেন আমি গুলি করার পর্যন্ত নিই, ওকে এই পর্যন্ত রাখলাম, দেন এটাকে ট্রিম ক্রপ এরিয়া। ওকে, নাও আমি আমার ভিডিওটা পেয়ে গেছি। প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমার, আমি লোড করছি সাউন্ডগুলো, আমি পরে ইউজ করব আর কি, সাউন্ডগুলো পরে ব্যবহার করব। আগে যে কাজটি করব, আমি আমার গুলির যে গুলি করার সময় যে স্পার্ক মানে যে আলোটা আর কি দিছে, সাপোজ এখানে গুলি করার সময় যে ফায়ারটা হয়েছে, ফায়ারটা আমি দিব, আগুনটা আর কি। সেটি এগুলো আসলে এই ফায়ারটা অ্যাকচুয়ালি অ্যাকশন এসেন্সিয়াল বলে এগুলোকে, আমি আপনাদেরকে দেখাই। আমার কাছে অ্যাকশন এসেন্সিয়ালগুলো ডাউনলোড করেছি আমি টরেন্ট ওয়েবসাইট থেকে, আপনি ওইটা টরেন্ট থেকে কালেক্ট করতে পারেন অ্যাকশন এসেন্সিয়ালগুলো। এটা ভিডিও কোয়ালিটির প্রোডাক্ট, এটা হচ্ছে মুজেল ফ্লায়ার বলে এটাকে, মুজেল ফ্লাশ। এখানে বিভিন্ন রকম গানের ফ্লাশ, এটা আছে AK-47 এর, সো এরকম মুজেল ফ্লাশ আছে অনেক রকম। আপনার মানে সাপোজ আমি যে পিস্তলটি ইউজ করেছি এটা একটা রিভলভার, সো রিভলভারের মুজেল ফ্লাশ সাপোজ এইটা, আর যেহেতু এটা সাইডে ফায়ার হচ্ছে, এক সাইড থেকে আমি অ্যাঙ্গেল, যেহেতু এটা আমি একটা সাইড লুক ফ্রন্টে না, সো আমি এইটা ইউজ করলাম 13 নম্বরটা, এটা এখানে আমি এনে ছেড়ে দিলাম। ওকে, মুজেল ফ্ল্যাটটা নিয়ে এখানে নিয়ে আমি ছেড়ে দিব, মুজেল ফ্ল্যাটটা এখানে আসছে, সো এটাকে আমি টান দিয়ে এখানে নিয়ে যাই। এখন বিষয়টা হচ্ছে যেখানে আমি গুলিটা করছি সেই জায়গায়, অ্যাকচুয়ালি গুলিটা যখন আমি প্রেস করছি এখানে আমি একটা এখানে আমি ক্লিক করি কে অডিওতে যাই, ফার্স্টে যেখানে ওয়েভ ফর্ম এখানে আমার গুলিটা আর কি, এখান থেকে গুলিটা বের হয়েছে, এখান থেকে আমি বুঝতে পারলাম, কারণ এখানে আমি প্রথমবার লোড করার পর এখান থেকে গুলিটা আমি বের করছিলাম, সেই জন্য একটুখানি সাউন্ড হয়েছিল, সেই সাউন্ডের ডাকটা হচ্ছে এই যে,
একটু লম্বা হয়ে আছে। সো আর না হলে আপনি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে গুলি টাইপ প্রেস করছি, সো এই মুজেল ফ্ল্যাটটা এখানে নিয়ে যাই আমি। মুজেল ফ্ল্যাটটা এক ঝলক আর কি, মুজেল ফ্ল্যাটটা এখানে নিয়ে একটু সাইজে ছোট করে নিই। এটা শিফট চাপ দিয়ে জাস্ট ছোট বড় করা যায়, আগে ছোট করে দেন শিফট চাপ দিতে হবে, অথবা এটা আপনি সাইজ থেকে এখান থেকে ক্লিক করে ট্রান্সফর্ম থেকে স্কেল স্কেল ছোট বড় করতে পারেন। দেন এটাকে আমি ঘুরিয়ে নিই। ওকে, না এরকম জায়গায় এইটাকে আমি একটা ওকে এটা একটা কাজ করব, সেটি হচ্ছে আমি প্রথম পজিশনটা এখানে রাখবো, দেন দ্বিতীয় পজিশনে এটাকে আমি এখান থেকে একটু জুম করে নিব, দেখি প্রথম ফ্ল্যাশে এটা এখানে টান দিয়ে নিয়ে আসি। এখান থেকে হালকা একটু কার্ভে নো নো নো, আগে যেটা ছিল ওই পজিশনটাই বেটার ছিল সম্ভবত এখান থেকে, বাট ওটা এখানে চলে গেছে। সো এটাকে এখান থেকে এই পজিশন জাস্ট আপনার পজিশনটা একবার সেট করে দিতে হবে আর কিছু না, জাস্ট এখান থেকে একটা এসে ওকে নাও। মোজেল ফ্ল্যাটটা যে কাজটি করতে হবে নর্মাল থেকে, এই যে নর্মাল মোড মোড অপশন এটা না থাকলে এই ট্রায়াঙ্গেল সুইচে ক্লিক করলে মোড অপশনটা আসবে, এখানে ক্লিক করে অ্যাড করে দিব। দেন যেটি হবে ওকে, পজিশনটা আমি সিলেক্ট করে দিয়েছি, পজিশনটা দ্বিতীয় ফ্রেমে এইখানে উড়ে যাবে। ওকে ওকে, দেন দ্বিতীয়বার যেখানে ফায়ার হয়েছে একটু জুম করে নিই। প্রথমবার ফায়ার হওয়ার পর এখান থেকে একটা হয়েছে, একটু জুম করে নিই। এটাকে এইটাকে মজুল ফ্ল্যাটটাকে দুইটা করি, কন্ট্রোল ডি ডুপ্লিকেট সেটা টান দিয়ে এখানে নিয়ে যাই, নিয়ে আগে দেখি কোথা থেকে এইটা আমি ফায়ার হয়েছে। সো এইটাকে আমি এই পর্যায়ে নিয়ে যাই, নিয়ে পজিশনটা ক্রিয়েট করে দিই, পজিশনটা উঠিয়ে দিলাম, দিয়ে এখান থেকে জাস্ট এটাকে ঘুরিয়ে দিলাম এই পজিশনটা ক্লিক করি এই এখানে থাক দোমাটা। দেন যে কাজটি করতে হবে তৃতীয়টা, এটাকে কন্ট্রোল ডি ডুপ্লিকেট করব, জাস্ট এখান থেকে এখানে এনে দিব। এটা আমি অনেক তাড়াতাড়ি করতে পারলাম কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট আস্তে ধীরে করছি। স্যার ট্রান্সফর্ম থেকে এটা উঠিয়ে দিব, এটাকে এখানে রাখবো, একটু ঘুরিয়ে নিই, টুল সিলেক্ট করে দেন মুভ টুল দিয়ে এটাকে এখানে প্লেস করি। ওকে প্রথম পজিশন এই জায়গায়, দ্বিতীয় পজিশনটা একটু উড়ে যাবে। ওকে এই যে নাও, দেখি কি অবস্থা আমাদের। এখান থেকে আমি এটাকে প্লে করে দেখি, কিবোর্ড থেকে জিরো ক্লিক করলে দেন আমি মনে করি যে অনেকটা কমপ্লিট,
একটা ফায়ার, দুইটা ফায়ার, তিনটা ফায়ার। ওকে, আপনি এখন রিয়েলিস্টিক গানে যে কাজটা করা হয়, আমাদের সাধারণত আমরা যে পিস্তলগুলো দেখি সেইটার এই অপশনটা যখন ফায়ার করা হয় তখন এই অপশনটা নিচের দিক নেমে আসে আর কি, উপরের উপরের পোর্শনটুকু রিলোড হয়, মানে অটোমেটিক রিলোড হয় এই গানগুলায়। সো সেটা যদি আমি করতে চাই, আমি সাপোজ এই চোখগুলো বন্ধ করে নিই, ওকে, দেন এটাকে আমি ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, কন্ট্রোল থেকে ডি ক্লিক করলে এটা ডুপ্লিকেট হবে। দেন এই পর্যায়ে ফায়ার হয়েছে, সো এখান থেকে রাইট বাটন ক্লিক করে এই পর্যায়ে আমি এটাকে টাইম থেকে ফ্রিজ ফ্রেম, ওকে, দেন ফ্রিজ ফ্রেম করার পরে এটাকে ছোট করে নেব আমি, ওকে, এবং এই পোর্শনটুকু পেন টুল সিলেক্ট করব, করে এই পোর্শনটুকু কেটে নিব, ওকে। ওকে, নাও এটুকু পোর্শনটুকু কেটে গেছে। সো এইটাকে একটা পজিশন দিব আমি, এখান থেকে ট্রান্সফর্ম পজিশন একটা ক্লিক হবে, দেন এটা অল্প সময় থাকবে, দেন এখান থেকে জুম করে নিই একটু, প্রথম পজিশনে ওই থাকবে, দ্বিতীয় যখন ই হবে তখন এটা আসলে অ্যাকচুয়ালি সরে একটু ঘুরবে, রোটেট হবে, এই যে একটু, প্রথম পজিশন এই থাকবে, ওয়েট, আমার মিডিল, এই যে মিডিল পয়েন্টটা, আগে একটা কাজ করে আমি মিডিল পয়েন্টটা, অ্যাঙ্কর পয়েন্টটা আগে ঠিক করে নিই, পজিশনটা উঠিয়ে দিই, দেন প্রথম পর্যায়ে গানটার মিডিল পয়েন্ট আমি এইটা দিয়ে আমি মিডিল পয়েন্ট কেন্দ্রবিন্দুটা এখানে নিয়ে নিই, ওকে, দেন যে কাজটি করবো আমি এটাকে জুম করে নিই, এই হচ্ছে প্রথম ফ্রেম পজিশন, দেন এটা দ্বিতীয় সময় এখানে যাবে, একটু রোটেট খাবে, এমন পর্যায়ে আসবে, দেন তৃতীয় ফ্রেমে এটা আবার জায়গায় চলে আসবে, জায়গায় এসে হাইড হয়ে যাবে, পরের ফ্রেমে এটা হাইড হয়ে যাবে, আচ্ছা, ওকে, দ্বিতীয় ফ্রেমে এটাকে আমি একটু বেশি টান দিয়ে নামিয়ে দিই, ওকে, আর এটাকে আমি একটা এখন একটা ইফেক্ট দেবো, সেটা হচ্ছে মোশন ইফেক্ট, এটাকে সিলেক্ট করে জাস্ট এই অপশনটা ক্লিক করব, ট্রিঙ্গেল মোড না থাকে থাকলেও থাকবে, এটা অপশন ক্লিক করে জাস্ট ট্রিঙ্গেল সুইচ মোডে ক্লিক করে এইখান থেকে এই অপশনটা এটাকে দিয়ে দেবো, এটা মোশন, সো যাতে এটা রিয়েলিস্টিক মনে হয় যে ফায়ার হয়েছে, জাস্ট ফায়ার হয়েছে এরকম কিছু মনে হবে, ওকে, এইভাবে আমরা এটা করতে পারি। দেন যেটা গানের অরিজিনাল যে বুলেট গানের সাউন্ড, এটা আমি তিনটের অপশনে দিয়ে দিব, ওকে, দেন যে কাজটি করতে হবে আমাদের, এখন আমি সাউন্ড অ্যাড করব, সাউন্ডটা হচ্ছে আমাদের এখানে গান সাউন্ড, আমি কিছু সাউন্ড ফাইল ডাউনলোড করছি, এটা হচ্ছে আমার সাউন্ড ফাইল, সো এইটাকে আমি ইউজ করব, এই সিঙ্গেল শুটটাকে টান দিয়ে আমি এখানে ছেড়ে দিলাম, দিয়ে এটাকে আমি টান দিয়ে এখানে নিয়ে আসলাম, ওকে, দেন আমি একটু অডিওটা দেখে নিই, অডিওর ওয়েবফর্মের কী অবস্থা, এই যে আমার গান সাউন্ড, এটাকে আমি প্রথম গান সাউন্ড এখানে দিয়ে দিব, আমি ভিডিওটাও দেখি, অডিও ফ্রন্টটা দেখে নিই, এই যে এখানে এখান থেকে ফায়ার হয়েছে, সো এই যে গান সাউন্ড, দেন এবার আমি সব মিলাই দেখি কী অবস্থা, আমরা প্রত্যেক জায়গায় একটা করে সাউন্ড দিয়ে দেবো, দেন অনেক রিয়েলিস্টিক মনে হবে, আমি একটাই করে দেখলাম, করে দিলাম, বাদ বাকিটা আপনারা ট্রাই করে নেবেন, সো এই যে, ওকে, আই থিঙ্ক দিস ইজ গুড, আর অরিজিনাল সাউন্ডটা পারলে আপনি রিমুভ করে দেন, ওকে, দেন আমি মনে করি যে
এটা, এবং সর্বশেষে যে কাজটি করবো আমি, এটাকে সবগুলোকে একসাথে প্রি কম্পোজ করব। গান শুট জিও গান সেজ টি শুট, ওকে প্রি কম্পোজ করব। দেন একটা নিউ থেকে একটা সলিড নিব ব্ল্যাক কালার, এবং এটাকে আমি সিনেমা স্কোপ করব। সিনেমা স্কোপ করার জন্য আপনার এখান থেকে টাইটেল অ্যাকশন সেভ এরিয়া, দেন এই যে রেক্টেঙ্গুলার টুলটা সিলেক্ট করব। করার পরে এখান থেকে জাস্ট ক্রপ করে আমি অ্যাকশনটা, ওকে, দেন এটাকে মাস্ক অপশন থেকে এটাকে ইনভার্ট করে দিব। এবার আমি গান শুটের এটাকে একটু টার্ন করে নিচে নিয়ে আসব, ওকে, দেন গুলি করলাম। আই থিঙ্ক আপনারা জিনিসটা বুঝতে পারছেন। এবার আপনি এর উপরে এখানে কালার অ্যাপ্লাই করতে পারেন, নিউ থেকে সলিড, নিউ থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটাকে নিচে দিয়ে দেবো আমি। এটা হলো আমার সিনেমা স্কোপ, সিএস দিয়ে দিই। আচ্ছা অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটাকে আমি ইফেক্ট করছেন যে আমি কি দিয়ে কি করছি। আশা করি আপনি, আমি এই রিসোর্স ফাইলগুলো আমি লিঙ্কে দিয়ে দিব, আপনারা ট্রাই করবেন। যদি কোনো সমস্যা আমাকে কমেন্টে জানাবেন, আমি আশা করি আপনাকে হেল্প করব, দেখিয়ে দিব। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, এই প্রত্যাশায়। হ্যাঁ, বাই।